করোনা সংক্রমণ মোকাবেলায় ঘরের বাইরে মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে অভিযান চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। করোনার সংক্রমণের হার বাড়লেও মাস্ক ব্যবহারে এখনও কিছুটা উদাসীনতা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার নগরীর বিভিন্ন জনবহুল স্থানে ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি মেনে চলায় সচেতন করার পাশাপাশি মাস্ক ছাড়া চলাফেরায় নগদ জরিমানা আদায় করে। অনেকেই বলছেন অভিযানে আগের চেয়ে বেড়েছে মাস্ক পরার প্রবণতা, আর জরিমানার পরিমাণও আগের চেয়ে বাড়িয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাটা অনেক হয়ে যাচ্ছে, কারণ জরিমানা করা ঠিক, কিন্তু আমি একটা দোকানে তো চাকরি করি, আমার তো 1000 টাকা জরিমানা, এটা একটা কেমন। তারপর সরকার উদ্যোগ অনেক ভালো, এটা প্রয়োজন এবং একান্তই ভালো কাজ। দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান সংক্রমণ রোধে প্রয়োজনে আরও কঠোর হবেন তারা। আমরা যখন প্রথম দিকে অভিযান শুরু করি তখনকার যে অবস্থা ছিল, যে অনেকে আসলে সচেতন ততটা ছিল না, বাট এখন আমরা দেখছি মানুষ সচেতনও হয়েছে এবং মাস্ক পরিধান করছে। লাখ টাকার উপরে জরিমানা করার বিধান রয়েছে, তবে আমরা সব কিছু বিবেচনা করে মানুষকে সতর্ক করার স্বার্থে আমরা জরিমানাটা আপাতত আমরা 1000-এর ভিতরে রাখছি, তবে যদি দরকার হয় আমরা জরিমানা পরিমাণ বাড়াবো এবং জেল দরকার হলে আমরা সেই দিকেও যাবো। মোবাশ্বের আহমেদ, দেশ টিভি, ঢাকা।